আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞানের আরেকটি এপিসোডে সবাইকে স্বাগতম। আজকে থাকছে নবম অধ্যায়, অর্থাৎ দৃঢ়তা প্রদান ও চলন সম্পর্কিত। প্রতি ভিডিওর ন্যায় এই ভিডিওতে থাকছে বাসাইকৃত 50টি নৈভিত্তিক এবং ভিডিওর শেষে অধ্যায়ের সেরা 10টি জ্ঞানমূলক প্রশ্ন। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আমাদের দেহের কাঠামো ধরে রাখে কোনটি? আমাদের দেহের কাঠামো ধরে রাখে কঙ্কাল। মানব কঙ্কাল কয়টি অস্থির সমন্বয়ে তৈরি হয়? মানব কঙ্কাল 206টি অস্থির সমন্বয়ে তৈরি হয়। পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় কোনটি? লিগামেন্ট। অস্থির ভেতর শতকরা কত ভাগ জৈব যৌগ থাকে? অস্থির ভেতর শতকরা 40% জৈব যৌগ থাকে। কোমলাস্থি দিয়ে গঠিত নাকের পিনা। তরুণাস্থি বেষ্টনকারী আবরণটির নাম কি? তরুণাস্থি বেষ্টনকারী আবরণটির নাম পেরিকন্ড্রিয়াম। কোনটি ঈষৎ সচল অস্থিসন্ধি? মেরুদণ্ডের অস্থিসন্ধি। অস্থি বৃদ্ধির জন্য কোন ভিটামিন প্রয়োজন? অস্থি বৃদ্ধির জন্য ভিটামিন ডি প্রয়োজন। হাড়ে শতকরা কত ভাগ পানি থাকে? হাড়ে শতকরা 40-50% পানি থাকে। তরুণাস্থির বৈশিষ্ট্য কোনটি? তরুণাস্থির বৈশিষ্ট্য হলো এটি নরম ও স্থিতিস্থাপক। নিশ্চল অস্থিসন্ধি কোনটি? করোটিকার অস্থিসন্ধি। টেন্ডন কোনটির মাধ্যমে অস্থিকে আটকে রাখে? টেন্ডন ঐচ্ছিক পেশির মাধ্যমে অস্থিকে আটকে রাখে। কোনটি অস্থির বৈশিষ্ট্য? এটি দৃঢ়। অস্থির ভেতর শতকরা কত ভাগ অজৈব যৌগ থাকে? শতকরা 60% অজৈব যৌগ থাকে। কোন অস্থিসন্ধিটি পূর্ণ সচল সন্ধি? হাড়ের অস্থিসন্ধি পূর্ণ সচল সন্ধি। টেন্ডনের মধ্যে প্রবেশকারী অঙ্গগুলো হল রক্তনালী, লসিকা নালী, স্নায়ু। তরুণাস্থি একটি তন্তুময় যোজক কলা দ্বারা নির্মিত আবরণী দ্বারা পরিবেষ্টিত থাকে, একে কি বলে? একে পেরিকন্ড্রিয়াম বলে। অস্থির বৃদ্ধিতে প্রয়োজন কোনটি? অস্থির বৃদ্ধিতে প্রয়োজন ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য। তরুণাস্থি অস্থির ন্যায় শক্ত নয় কেন? যোজক কলা বলে। কোনটিতে শ্বেত তন্তু ও পিত্তন্তু রয়েছে? লিগামেন্ট। কন্ড্রিনের বর্ণ কিরূপ? কন্ড্রিনের বর্ণ হালকা নীল। কোন তন্ত্রটি পেশিকে চালনা করে? স্নায়ুতন্ত্র পেশিকে চালনা করে। লিগামেন্টের তন্তুগুলোর মধ্যে কোন কোষ থাকে? লিগামেন্টের তন্তুগুলোর মধ্যে ফাইব্রোব্লাস্ট থাকে। লিগামেন্টের শাখা প্রশাখার আকৃতি কিরূপ? লিগামেন্টের শাখা প্রশাখার আকৃতি জালিকাকার। অস্থি, তরুণাস্থি, পেশি, পেশিবন্ধনী ও অস্থিবন্ধনী নিয়ে গঠিত হয় কঙ্কাল তন্ত্র। লিগামেন্ট তন্তুগুলো কী দ্বারা গঠিত? লিগামেন্ট তন্তুগুলো আমিষ দ্বারা গঠিত। বল ও সকেট বন্ধনী কোথায় দেখা যায়? কাঁধে। ঐচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? দ্রুত সংকুচিত ও প্রসারিত হতে পারে। তরুণাস্থি কোন তন্তুময় যোজক কলা দ্বারা পরিবেষ্টিত হয়? পেরিকন্ড্রিয়াম। ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটি? ক্যালসিয়ামের অভাবজনিত রোগের নাম অস্টিওপোরোসিস। কন্ড্রিনের মধ্যবর্তী গহ্বরকে কি বলে? কন্ড্রিনের মধ্যবর্তী গহ্বরকে ল্যাকিউনি বলে। নিচের কোনটি পেক্টোরাল গার্ডলের অংশ? স্ক্যাপুলা পেক্টোরাল গার্ডলের অংশ। ঐশিক পেশি কিসের দ্বারা অস্থিকে আটকে রাখে? ঐশিক পেশি টেন্ডন দ্বারা অস্থিকে আটকে রাখে। ক্যারিওলার টিস্যুর দৈর্ঘ্য বরাবর টেন্ডনের মধ্যে কি প্রবেশ করে? রক্তনালী। পিউবিস কিসের অংশ? পিউবিস পেলভিক গার্ডেলের অংশ। জানুতে কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়? কবজিসন্ধি। আর্থ্রাইটিসের লক্ষণ কোনটি? গিট ফুলে যায়। অস্টিওপোরোসিস প্রতিকারে 50-এর ব্যক্তির পরিমাণ ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন? প্রায় 1200 মিলিগ্রাম।
অস্টিওপোরোসিস কিসের অভাবজনিত রোগ? এটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। আর্থ্রাইটিসের প্রতিকার হল হালকা ব্যায়াম করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করা এবং সঠিক চিকিৎসা করা। টার্শালের সংখ্যা কত? টার্শালের সংখ্যা 7টি। সার্কোলেমা হচ্ছে পেশির আবরণী পেশী ও টেন্ডনের সংযোগস্থলে শেষ হয়। নিশ্চল অস্থিসন্ধি কোনটি? করোটিকার অস্থিসন্ধি। কোনটির গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অস্থি গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থির মাতৃকা কেমন? অস্থির মাতৃকা শক্ত ও ভঙ্গুর। জীবিত অস্থিকোষ গঠিত হয় শতকরা 40% জৈব পদার্থ এবং 60% অজৈব পদার্থ দিয়ে। ঐশ্বিক পেশি দ্বারা অস্থিকে আটকে রাখে টেন্ডন। টেন্ডন বেশ শক্ত। স্টেরয়েডযুক্ত ঔষধ সেবনে বয়স্ক পুরুষদের কোন রোগটির সম্ভাবনা হওয়া বেশি? অস্টিওপোরোসিস। আর্থ্রাইটিস প্রতিকারে করণীয় কি? ভারী কাজ করা। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল অবমধ্যায়, দৃঢ়তা প্রদান ও চলন থেকে সাইকিত 50টি নৈবিত্তিক। পরে কথা মতো থাকছে এই অধ্যায়ের সেরা 10টি জ্ঞানমূলক প্রশ্ন, যার প্রথমেই রয়েছে অস্থি কি, কঙ্কাল কাকে বলে, লিগামেন্ট কি, টেন্ডন কি, পেরিকন্ড্রিয়াম কি, চলন কাকে বলে, সার্কোলেমা কি, কঙ্কাল কি দ্বারা গঠিত, ক্যাপসুল কি, দৃঢ়তা কি এবং সর্বশেষ দৃঢ়তা কি। এই ছিল সেরা 10টি জ্ঞানমূলক প্রশ্ন অবমধ্যায় থেকে। আগের 8টি অধ্যায়ের ভিডিও যারা পাওনি তারা এই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবে, অথবা আমাদের চ্যানেলে তোমাদের জন্য একটি লিস্ট করা আছে, এরকম এখান থেকে দেখে আসতে পারো। জানিয়েছি সবার আগে বরাবরের মতো একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে কোনো আপডেট পাওয়ার জন্য।